আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। অস্ত্রোপচারের পর আইসিইউতে খালেদা জিয়া, থাকছে জামায়াতে ইসলামীর বিচার দ্রুত প্রকাশ্য আদালতে হওয়া উচিত। জানাবো কুমিল্লা সহ বিভিন্ন হামলার ঘটনায় সরকারের নীল নকশা গয়েশ্বর। জানাবো দারিদ্র বিমোচনে দক্ষিণ এশীয় দেশগুলো কাজ করা উচিত বললেন প্রধানমন্ত্রী। সর্বশেষ 4 বছরেও সাফল্য নেই রোহিঙ্গা প্রত্যাবাসনে বললেন জিএম কাদের। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছে। সোমবার এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্র সম্পন্ন হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডক্টর জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে, এখন তিনি আইসিইউতে রয়েছেন। ডাক্তার জাহিদ বলেন, ম্যাডামের খালেদা জিয়া ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন, ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন। তিনি বলেন, এখন তিনি খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে তিনি এখন ভালোই আছেন। অপরদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বিচার শিগগিরই প্রকাশ্য আদালতে শুরু হওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন সংস্থার প্রধান সানাউল হক। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার কাছে আবেদন করব, আমরা যে পরিশ্রম করে রিপোর্টটি দিয়েছি সেটা যথাযথ নিরীক্ষা করে অবিলম্বে বিচার শুরু করার জন্য পদক্ষেপ নেওয়া হয়। 2014 সালের 25 মার্চ জামায়াতের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হলেও বিচার শুরু না করায় ক্ষোভ প্রকাশ করেছে তদন্ত সংস্থা। সানাউল হক বলেন, আমি মনে করি জামায়াতে ইসলামীর বিচারটি মানবতা বিরোধী অপরাধের বা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিচারের গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত। সংগঠনের যখন বিচার হয়, এই সংগঠনের সেই সময়ে যেসব অঙ্গ সংগঠন বা যেসব ব্যক্তি জড়িত ছিলেন তাদের সবারই বিচার হয়, তাদের সবার উপরই এই অপরাধের দায় চলে আসে। সানাউল হক আরও বলেন, আজকে আপনারা দেখছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ধর্মান্ধতার সুযোগে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, একে সমূলে উৎপাটন করতে গেলে জামায়াতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য বিচার প্রকাশ্য আদালতে হওয়া উচিত বলে আমি মনে করি। চলে যাচ্ছি পরের সংবাদে। কুমিল্লা সহ বিভিন্ন পুজো মণ্ডপে হামলার ঘটনা সরকারের নীল নকশা বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের গঠিত কমিটির প্রধান গয়েশ্বর চন্দ্র রায়। পূজা মণ্ডপে হামলার ঘটনা সরেজমিনে পরিদর্শনের পর সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়েছে। তিনি বলেন, আমরা সরেজমিনে মন্দিরে গিয়ে সবার সঙ্গে কথা বলেছি, প্রত্যক্ষদর্শীদের মতামত শুনেছি। সঠিকভাবে অনুসন্ধান করলে দেখা যায় এইসব হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছেলেপেলেরা। আজকে সরকার হামলাকারীদের মোকাবেলা করা বা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া বা বিচার করার উদ্যোগ নেয়নি। উদ্যোগটা হলো এই ইস্যুতে মিথ্যে মামলার মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে তুলে নেওয়া বা গ্রেফতার হয়রানি করার একটা নীল নকশা এবং হামলাকারীদের আড়াল করা। এটা নিঃসন্দেহে বলা যায় সরকার সুপরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে হেনস্থা করার ইস্যুগুলো তৈরি করছে। গণমাধ্যমের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আজকের যে ঘটনা পুজো মণ্ডপে, এটা ছিল শুধু হিন্দু আক্রান্ত হয়েছে আমরা বলবো না, গোটা জাতিই আক্রান্ত হয়েছে। সেই আক্রমণকারীদের প্রতিরোধ করতে হলে অবশ্যই আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। লেখনীর মাধ্যমে প্রচারের মধ্য দিয়ে গণমাধ্যম সবসময় জনগণের পক্ষে কথা বলছে। আমি আশা করব মিডিয়া ও গণমাধ্যমের ভাইয়েরা এই অবস্থার বিরুদ্ধে, এই অপকর্মের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন আপনাদের পেশাগত প্রক্রিয়ার মধ্য দিয়ে। গত 13 অক্টোবর কুমিল্লা সহ পূজা মণ্ডপে হামলার ঘটনার বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একটি কমিটি গঠন করে। গত 23 অক্টোবর গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লার চান্দমণি রক্ষা কালী মন্দির, চাঁদপুরের হাজীগঞ্জের রামকৃষ্ণ সেবা আশ্রম ও রাজা লক্ষ্মীনারায়ণ জিউ আকড়া এই তিনটি মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের পুরোহিত সহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। সেই বাংলাদেশি পরিচয়ের ঐতিহ্য নিয়ে আমাদের জাতিসত্তার উপর ভিত্তি করে আমরা এই চেতনায় ঐক্যবদ্ধভাবে বর্তমান এই ফ্যাসিবাদী সরকারের এই ধরনের হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান করছি, আমরাও মাঠে নামব। আজকে এটার প্রয়োজন আছে।
প্রথমত এই জাতিকে টিকিয়ে রাখা, আমার রাষ্ট্রকে টিকিয়ে রাখা। এই ঘটনার পুনরাবৃত্তি হলে বা অব্যাহত থাকলে গণতন্ত্র তো নাই, রাষ্ট্র থাকবে কি না সন্দেহ। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। তিনি বলেন, আমরা হিন্দু চেতনাবোধ থেকে মন্দিরে হামলা হওয়া মন্দিরে যাইনি, আমরা একটা ন্যাশনাল স্পিরিট অর্থাৎ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা একটা রাজনৈতিক দল করি, সেই দলের দায়িত্ববোধ থেকে আমরা বিএনপির প্রতিনিধি হিসেবে গিয়েছি এবং যাব। এটা ভাবার কারণ নেই যে শুধু হিন্দুদের মন্দির বা বাড়ি হামলা হয়েছে বলে আমরা সেখানে গিয়েছি। যে কোনো হামলা, যে কোনো আক্রমণে আমরা ইতিপূর্বেই সেখানে গিয়েছি এবং আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করার চেষ্টা করব, অব্যাহতভাবে এটা থাকবে। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এই অঞ্চলের জনগণকে কল্যাণের জন্য কাজ করা উচিত। বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকে আজ সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেছেন। ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বৈঠকে হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। হাই কমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তায় একটি মূল কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন। তিনি একটি ফটো অ্যালবাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1974 সালে OIC শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফরের ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজও উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি স্মারক হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রী হাই কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাকিস্তান কর্তৃক বাংলায় একটি ক্যালিগ্রাফি বই প্রকাশের প্রশংসা করেছেন। অ্যাম্বাসিডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ডক্টর আহমদ কাইকাউস এই সময় উপস্থিত ছিলেন। সর্বশেষ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, 4 বছরেও সাফল্য নেই রোহিঙ্গা প্রত্যাবাসনে, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতেই পারে না। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছি আমরা, কিন্তু মিয়ানমারের সঙ্গে চুক্তি করে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারাও ব্যর্থতা। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক হলেও আন্তর্জাতিক মহলকে আমরা সেভাবে সম্পৃক্ত করতে পারিনি, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকেও রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে পারিনি আমরা, আবার রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়নি। রোহিঙ্গারা ইতিমধ্যে মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, সেখানে খুনখারাবি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে ভয়াবহ অবস্থা শুরু হবে, তাই দ্রুততার সঙ্গে আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে হবে। সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে GM কাদের এসব কথা বলেছেন। তিনি বলেন, 4 বছরেও সাফল্য নেই রোহিঙ্গা প্রত্যাবাসনের, এর চেয়ে দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছে আমরা, কিন্তু মিয়ানমারের সঙ্গে চুক্তি করে দ্রুতই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।